বর্তমানে তারাই যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে বা বিশ্ব শাসন করছে, যে সকল দেশ নিজেদের যুদ্ধবিমান বিশেষ করে অ্যাভিয়েশন প্রযুক্তিতে এগিয়ে রয়েছে। বিশ্বের হাতে গোনা কয়েকটি গুটি কয়েক দেশ যারা নিজেদের যুদ্ধবিমান তৈরির সক্ষমতা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল আমেরিকা, অবশ্যই তাকে প্রথম দিকে রাখতে হবে, তারপরে আছে রাশিয়া। বন্ধুরা, চীনের কথা বলতে পারেন, ফ্রান্সের কথা বলতে পারেন, ব্রিটেনের কথা বলতে পারেন, তবে একেবারে আপনি যদি অ্যাকুরেটলি বলতে চান তা হচ্ছে আমেরিকা এবং রাশিয়া এক্ষেত্রে নির্দ্বিধায় এগিয়ে রয়েছে। ফ্রান্স অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এগিয়ে রয়েছে, তবে তারা ইউরোফাইটার টাইফুন এবং তাদের যে ডসল্ট রাফালে, এই দুই ধরনের যুদ্ধবিমানই নির্মাণ করে থাকে। তবে ইউরোফাইটার টাইফুন ফ্রান্স ব্যবহার করে না। ইউরোফাইটার টাইফুন থেকে ফ্রান্স একসময় সাথে থাকলেও এখন সে বেরিয়ে এসে স্বতন্ত্র একটি যুদ্ধবিমান নির্মাণ করেছে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি হচ্ছে ডসল্ট রাফালে। রাফালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যানিউরেবল একটি কার্যকরী যুদ্ধবিমান। আমার কাছে মনে হয় এটির সক্ষমতা ইউরোফাইটার টাইফুনের চেয়েও বেশি। যাই হোক, বর্তমানে যে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ হচ্ছে, সেখানে মুসলিম দেশগুলোর চরম ব্যর্থতা এবং হতাশা প্রকাশ পেয়েছে তাদের আকাশপথ রক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমানের ক্ষেত্রে। হুতিদের উপরে যে আক্রমণ চালানো হচ্ছে ব্রিটেন এবং আমেরিকার তরফ থেকে, তাদের কাছে যদি অত্যন্ত কার্যকর ধরনের কোনো আকাশপথ রক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে কোনোদিনও এখানে আর ঢোকারই সাহস পেত না আমেরিকা। যাই হোক, হুতি কোনো সামরিক বাহিনী নয়। হুতি একটি মিলিশিয়া গোষ্ঠী যারা মূলত ইরানের সহায়তার মাধ্যমে এই অঞ্চলটি দখলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বদরা ইয়েমেনে বর্তমানে তাদের যে অঞ্চল দখলে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানী সানা। সানায় তাদের রাডার স্টেশন এবং ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো বিমান বাহিনী। সেক্ষেত্রে তাদের কার্যকরী ব্যবস্থা হতে পারত মিডিয়াম টু লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখানে তাদের গলদ রয়েছে। পৃথিবীর কোনো দেশই, একমাত্র তুরস্ক ব্যতীত বিশেষ করে মুসলিম প্রধান দেশই, এখনও পর্যন্ত নিজেদের স্বতন্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করতে সক্ষম হয়নি। এর অন্যতম কারণ হলো একেবারে পশ্চিমারা তাদেরকে এমনভাবে পরনির্ভরশীল করে রেখেছে, তাদের সব কিছু দিচ্ছে নিজেদের হাতে লাটাইটি রেখে। সৌদি আরব প্রতি বছর আমেরিকার কাছ থেকে কোটি কোটি, শতকোটি বা হাজার কোটি ডলারের সমরাস্ত্র ক্রয় করে থাকে, কিন্তু এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় ধরনের ব্যর্থতা হলো এই ক্রয়ে তারা কোনো শর্ত যোগ করে না। বন্ধুরা, ভারত এবং চীনের মতো দেশ, বিশেষ করে ভারত যখন কোনো অস্ত্র ক্রয় করে থাকে, বড় বাজেটের তাদের অন্যতম লক্ষ্য থাকে প্রযুক্তি ক্রয় করা। অর্থাৎ তুমি আমার কাছে অস্ত্র বিক্রি করতে পারো, সেই অস্ত্রের প্রযুক্তি আমার কাছে বিক্রি করার মাধ্যমে আমার নিজ দেশে নির্মাণ করতে হবে। বন্ধুরা, সৌদি আরব যে পরিমাণ বড় বাজেটের সমরাস্ত্র ক্রয় করে থাকে ইউরোপ এবং আমেরিকার কাছ থেকে, তারা অবশ্যই এই সকল প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সৌদি আরবে এই সকল সমরাস্ত্র নির্মাণের অবশ্যই সিদ্ধান্ত নিতে পারে বা কার্যকর করতে পারে। সুতরাং এই ব্যাপারগুলোর ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে, আর পশ্চিমারাও খুব ভালো করে তাদেরকে পরনির্ভরশীল করে রাখছে। বন্ধুরা, সামরিক ক্ষেত্রে আত্মনির্ভরশীল লাভ না করলে ভবিষ্যতে পস্তাতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এক্ষেত্রে এগিয়ে আছে তুরস্ক। তুরস্ক বর্তমানে বড় বাজেটের যাই ক্রয় করছে না কেন, তার সাথে শর্ত জুড়ে দিচ্ছে অবশ্যই তাকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তুরস্কে এই নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। আর এ কারণেই তুরস্ক কনভেনশনাল সামরিক সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রে অনেক মুসলিম দেশের চেয়ে বহু দূর এগিয়ে গেছে। তুরস্ক এখন ন্যাটো স্ট্যান্ডার্ডের সামরিক সমরাস্ত্র নিজেই নির্মাণ করছে। তুরস্ক এমন অবস্থায় পৌঁছেছে, তার ড্রোন থেকে শুরু করে তার যে সকল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যন্ত জটিল এই প্রযুক্তি সে নির্মাণ করে ফেলেছে ইতিমধ্যেই। বর্তমানে তুরস্ক একটি লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। ইতিমধ্যে হিসারো নামে সে যে শর্ট টু মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানিয়েছে, সেটি অত্যন্ত কার্যকর। তুরস্ক দূরপাল্লার মিসাইল তৈরিতে বর্তমানে কাজ করছে এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতা লাভ করেছে। তুরস্ক যুদ্ধবিমান নির্মাণের ক্ষেত্রে যতগুলো মুসলিম দেশগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে অগ্রগামী। তুরস্ক নিজস্ব অ্যাটাক হেলিকপ্টার নির্মাণ করতে সক্ষম হয়েছে। তুরস্কের ঘাটতি ছিল শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ অ্যাভিয়েশন ইঞ্জিন নির্মাণ করা। যে ইঞ্জিনের জন্য সে আমেরিকার উপর নির্ভর করত, সেই ইঞ্জিন ইতিমধ্যে তুরস্ক নিজেই নির্মাণ করে ফেলেছে। ভবিষ্যতে ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে তুরস্ক অসাধারণ বা অসামান্য অগ্রগতি অর্জন করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তুরস্কর সেই ইঞ্জিন উৎপাদনের তালিকায় রয়েছে অ্যাভিয়েশন ইঞ্জিনের পাশাপাশি যুদ্ধবিমানের ইঞ্জিন। বন্ধুরা, সকল ইঞ্জিনই অ্যাভিয়েশন ইঞ্জিনের মধ্যে পড়ে, তবে যুদ্ধবিমানের ইঞ্জিনটি অত্যন্ত ক্রিটিক্যাল। তুরস্ক সেক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য তারা মোটরসিস নামক একটি ইঞ্জিন কোম্পানি কিনে নিয়েছে ইউক্রেনের কাছ থেকে। ইউক্রেনের সাথে তুরস্ক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য মূলত ইউক্রেনে প্রচুর পরিমাণে বায়রাক্তার টিবিটুটনের পাশাপাশি অন্যান্য অস্ত্র বিক্রি করেছে তুরস্ক। তুরস্কের এই অস্ত্র সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো।
এবং এ পরিমাণ তারা রাজস্ব বা মুনাফা লাভ করেছে সেটি রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই তুরস্কের অস্ত্র উৎপাদন সক্ষমতা অন্যান্য মুসলিম দেশগুলোর তুলনায় খুব বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সামরিক গবেষণার ক্ষেত্রে অন্যদেরকে ছাড়িয়ে গেছে ইরান। মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ইরান মহাশক্তির অধিকারী। ইরান যদি আরও 5 থেকে 10 বছর নিজেদের পারমাণবিক শক্তি বা পারমাণবিক অস্ত্র নির্মাণের পাশাপাশি কনভেনশনাল সামরিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে নিজেদের গবেষণা অব্যাহত রাখে, তাহলে সে যুদ্ধবিমান থেকে শুরু করে দূরপাল্লার রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই নির্মাণ করতে পারবে। তুরস্কের বাইরে আর একটিমাত্র দেশ যে নিজস্ব কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকার স্টিলথ গ্লোবাল হক নামক একটি সুপারভিশন ড্রোনকে সে ভূপাতিত করেছিল। নিজস্ব তৈরিকৃত খোরদাত 50 নামক একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকার এই সুপারভিশন স্টিলথ বিমানটিকে ধ্বংস করতে সমর্থ হয় ইরান। এটি ইরানের অন্যতম প্রথম সাফল্য, যার মাধ্যমে সে স্টিলথ একটি বিমানকে শনাক্ত করার মাধ্যমে আমেরিকার মুখে চপেটাঘাত করতে সক্ষম হয়। বন্ধুরা, আমেরিকার অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়ে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করে এবং বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয় ইরানের একেবারে 100% নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা যে সিস্টেমটি ডেভেলপ করেছে সেটি কতটা কার্যকর। অর্থাৎ তুরস্কের পর ইরানই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মুসলিম দেশ যারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এমন একটি সিস্টেম ডেভেলপ করেছে যার মাধ্যমে সে আমেরিকার স্টিলথ যুদ্ধবিমানকেও ফেলে দিতে সক্ষম। সুতরাং ইরানের সক্ষমতাকে এখন আর উপহাসের পর্যায়ে রাখার কোনো কারণই নেই। পূর্বে ইরানের সামরিক সক্ষমতা বা গবেষণা নিয়ে ইউরোপ থেকে শুরু করে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ বিভিন্ন ধরনের উপহাস করত। এখন তাদের উপহাস তাদের উপরে গজব হয়ে নাজিল হয়েছে। উপহাসের মাধ্যমেই তারা যে কাজটি করছে, উপহাস করতে করতে এখন উল্টো উপহাসে তৈরি করে দিয়েছে। শুধুমাত্র ইরানের আত্মঘাতী ড্রোনগুলোই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে জিতিয়ে দিচ্ছে। ইউরোপ এবং আমেরিকার দুঃস্বপ্ন হয়ে হাজির হয়েছে ইরানের বহুদিনের কাঙ্ক্ষিত আত্মঘাতী ড্রোনগুলো। এখন সারা বিশ্বে তাদের বাজার রমরমা। ইরানের ড্রোন সারা বিশ্বের বিভিন্ন দেশ ক্রয় করছে, অন্যান্য দেশ ক্রয় করার জন্য ওত পেতে আছে। সুতরাং সামরিক গবেষণার ক্ষেত্রে ইরানের যে সাফল্য সেটি একদিনে আসেনি, বন্ধুরা শুরু থেকেই এটি শুরু করতে হয়। গত 3 থেকে 4 দশকের এই গবেষণার সাফল্য এখন তারা পাচ্ছে হাতে নাতে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে মূলত তারা প্রভুত্ব কায়েম করতে পারলেও আমেরিকা শুধুমাত্র ইরানের উপরে এখনও পর্যন্ত তাদের প্রভুত্ব কায়েম করতে পারেনি ইরানের দুর্ধর্ষ এই সামরিক গবেষণা এবং নিজেদের শক্তির কারণে। এভাবে যদি আরও 5 থেকে 10 বছর ইরান চালিয়ে যেতে পারে, তাহলে নিশ্চিতভাবে ইরান ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবং সারা বিশ্বের সামরিক সমীকরণ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং আমেরিকার সামরিক সমীকরণকে গাপান মেরে পল্টি দিয়ে নিজস্ব সক্ষমতার তীর তারা উপর দিকে ছুড়বে, যেগুলো একটা একটা করে বিঁধবে এই দখলদার দেশগুলোর বুকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সুতরাং ভবিষ্যতের জন্য অবশ্যই তুরস্ক এবং ইরান হতে যাচ্ছে মুসলিম বিশ্বের এক আইকন। যদিও পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আমেরিকার মতো দেশের উপর নির্ভরশীলতা তাকে স্বতন্ত্র বোধ এনে দিতে অবশ্যই পারেনি এবং ভবিষ্যতে পাকিস্তানের অবস্থা যে কী হয় সেটি এখনও পর্যন্ত জানা তেমন একটা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র পরমাণু অস্ত্র আগড়ে রাখার মাধ্যমে পাকিস্তান এখন একটি শক্তি হিসেবে টিকে আছে। যদি তার স্থিতিশীলতা অর্জন করতে না পারে, তাহলে ভবিষ্যতে পাকিস্তান টুকরো হয়ে যেতে পারে, মোটামুটি আমারই এমন মনে হচ্ছে। সুতরাং সামরিক, রাজনৈতিক এবং কূটনৈতিক বা অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি পাকিস্তানের এখন এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যার মাধ্যমে নিজেদের সামরিক শক্তিকে স্টেবিলিটি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি সামরিক গবেষণাকে সামনের দিকে এগিয়ে নিয়ে ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে অতিরিক্ত মাত্রায় শত্রুতা বা অন্য কিছু না সৃষ্টি করে, নিজের শক্তিশয় না করে বা শক্তি ক্ষয় না করে সেগুলোকে সঞ্চয় করা। যাই হোক, মধ্যপ্রাচ্য নয় শুধু, সারা বিশ্বের মুসলিম দেশগুলোর উচিত নতুন নতুন সামরিক গবেষণার মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা, শুধুমাত্র একটি উদাহরণকে সামনে রেখে, আর সেটি হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ। যদি প্যালেস্টাইন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপদে রয়েছে, তারপরে মুসলিম দেশগুলো যদি এই মুহূর্তে আত্মনির্ভরশীল বা স্বনির্ভর হতো, তারা একসাথে এখানে কাজ করে ইসরায়েলকে অবদমিত করতে পারত। বন্ধুরাই, দখলদার দেশটির প্রতি যদি একসাথে হুমকি হিসেবে তারা হুঙ্কার দেয়, তাহলে এখান থেকে লুঙ্গি খুলে পালাতে হবে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমেরিকাকে চাপ দেওয়ার জন্য নিজেদের আমেরিকার উপরে অতিমাত্রায় নির্ভরশীলতা কমিয়ে এমন একটি অবস্থা সৃষ্টি করতে হবে যেন আমেরিকায় সকল মুসলিম দেশকে সমূহ করতে বাধ্য হয় এবং সে এটি ভাবতে বাধ্য হয় যে শুধুমাত্র ইসরায়েলের উপর ভর করে সে যদি সামনের দিনগুলোতে ভূরাজনৈতিক পরিস্থিতি সামনে দখলে নিতে চায়, সেটি হবে মারাত্মক ভুল আর সেটি তার ভবিষ্যতের পতনের কারণ হিসেবে আসতে পারে। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানান।